চীনের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আজ দেশটির সিনোপেক সাংহাই পেট্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেডের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। সিনোপেক হল চীনের সরকারি মালিকানাধীন কোম্পানি। এটি জিনশানের শহরতলিতে অবস্থিত। রাষ্ট্রনিয়ন্ত্রিত সাংহাই ডেইলি টুইটারে এ সম্পর্কিত একটি ভিডিও পোস্ট করেছে। এতে বড় কারখানাটির একটি অংশ আগুন ছড়িয়ে পড়তে দেখা গেছে। এ সময় কালো ধোঁয়া ও আগুনের কুণ্ডলীও আকাশে উঠতে দেখা যায়। জানা গেছে, স্থানীয় সময় ভোর 4টার দিকে চীনের অন্যতম বড় এ পেট্রোকেমিক্যাল কারখানাটিতে আগুন লাগে। এরপর সকাল 9টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কর্মকর্তারা জানিয়েছে, কাজটি অনেক কঠিন ছিল। সিনোপেকের একজন প্রতিনিধি জানান, এ দুর্ঘটনায় অন্য এক কোম্পানির একজন ড্রাইভার মারা গেছেন, তাছাড়া আহত হয়েছে একজন। প্রায় 6 কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ পান স্থানীয় বাসিন্দারা। সাংহাইয়ের দমকল বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে 500 কর্মী পাঠানো হয়েছে। এদিকে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।